নমস্কার বন্ধুরা, মনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব দিওয়ালির একটা স্পেশাল টেস্টি স্ন্যাক্স, যেটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই বানানো যায়। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে এখন আমি স্ন্যাক্সের জন্য নিচ্ছি 2 কাপ চিড়ে, আর যে চিড়েটা হবে একদম পাতলা, মোটা চিড়েটা নেওয়া চলবে না। দেখে নিন কতটা পাতলা, এই টাইপের চিড়েটাই কিন্তু ব্যবহার করতে হবে। আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট চিড়েটাকে রোস্ট করে নিচ্ছি। দেখুন আমার চিড়েটা এখন রোস্ট হয়ে গেছে, কী সুন্দর ভেঙে যাচ্ছে। এরপর আমি চিড়ের পাত্রটা অন্য জায়গায় অন্য ওভেনে রেখে এখানে একটা আমি কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সাদা তেল। প্রথমে এই তেলের মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ বাদাম, কাঁচা বাদাম যেটা, সেটা মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে 10 থেকে 12 সেকেন্ডের মতো ভাজলেই চলবে, বেশি কিন্তু ভাজা চলবে না, তাহলে পুড়ে যাবে। আমি একটা কিচেন টেবিলের মধ্যে বাদামগুলো ভেজে তুলে রাখছি। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম। কাজু বাদামটাও 10 সেকেন্ডের মতো ভেজে আমি তুলে রাখলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিশমিশ, কিশমিশও তাই 1/2 কাপের থেকে একটু কম। এটা যেই দেখবেন একটু ফুলে ফুলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এটাকেও তুলে ফেলতে হবে, তা না হলে এটাও পুড়ে যাবে। তাহলে আমাদের ড্রাই ফ্রুটসগুলো আর বাদাম ভাজা হয়ে গেল। এখন আমি সঙ্গে নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে ড্রাই কোকোনাট, সেটা আমি তেলে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এটাও হালকা করে ভেজে নিতে হবে 10 থেকে 12 সেকেন্ডের মতো। এটা ভাজার যখন দেখবেন বেশ সুন্দর নারকলের একটা ভাজা গন্ধ উঠছে, তখন আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতা অবশ্যই দিতে লাগবে, কারণ এটার জন্য চিড়ে ভাজাটার ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। যা সুন্দর গন্ধ হচ্ছে না, কি বলবো আপনাদের, এটা কিন্তু দারুণ টেস্টি হবে রান্নাটা। আর এখানে আমি দিয়ে দিলাম 1/4 চামচ ব্ল্যাক সল্ট। এরপর আমি দিয়ে দিলাম চাট মশলা 1/2 চামচ। আর চাট মশলা দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি ড্রাই ম্যাঙ্গো পাউডার, মানে আমচুর। এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে লাগবে, তা না হলে কিন্তু আমাদের এই চিড়ে ভাজাটা টেস্টি হবে না। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর আমি যেহেতু ব্ল্যাক সল্টটা দিয়েছি একটু বেশি, সেই জন্য আমি লবণ দিচ্ছি না, লবণ আপনারা ইচ্ছা হলে ব্যবহার করতে পারেন। এখন আমি যত ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। বেশ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিচ্ছি। এখন আমাদের ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এরপর যে চিড়েটা আমি রোস্ট করে রেখেছিলাম সে তার মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটস যে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে আরও ভালো করে ভেজে নিলাম। ব্যাস আমাদের চিড়ে ভাজা ড্রাই ফ্রুটস দিয়ে দিওয়ালির একটা স্পেশাল টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর এই যে চিড়ে ভাজাটা, এটা আপনারা এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন বেশ কিছুদিন, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। আর বাড়িতে গেস্ট এলে অবশ্যই চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, থ্যাংক ইউ।